পার হয়েছে চলতি অর্থবছরের নয় মাস, সামনেই ঘোষণা করা হবে 2023-24 অর্থবছরের জাতীয় বাজেট। এই বাজেটকে সামনে রেখেই ব্যবসায়ীদের দাবি তুলে ধরতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে FBCCI, যেখানে স্পষ্টভাবে উঠে আসে পাইকারি খুচরা পর্যায়ে ভ্যাটের হার 5% থেকে কমিয়ে 0.5% করার দাবি, ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করার প্রস্তাব। জানানো হয়, চাল ডাল ভোজ্য তেল পেঁয়াজ চিনির মতো নিত্যপণ্যকে উৎসে কর কর্তনের আওতার বাইরে রাখা ও কর্পোরেট কর হার কমানো সহ দেশীয় শিল্প সুরক্ষার নানা প্রস্তাব। এ সময় FBCCI সভাপতির বক্তব্যে আরও স্পষ্ট হয় ব্যবসায়ীদের সঙ্গে এনবিআর এর সম্পর্কের দূরত্ব। ব্যবসায়ী এবং ব্যবসায়ীদেরকে সাথে আলাপ আলোচনা না করে আমাদের এনবিআর এর নিজেরা আলাপ আলোচনা করে সেগুলি আপনার এই ধরনের এসআরও ইস্যু করা হয়, এবং এই এসআরওগুলিতে পরবর্তীতে যখন ইমপ্লিমেন্টেশনে যায় তখন কিন্তু অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়।